স্টুডেন্টস, আজকে আমরা গুণের এমন একটা ট্রিক শিখব যে গুণ না করেই তোমরা উত্তর বলে দিতে পারবে। তোমরা ভাবছো এটা কেমন কথা, গুণ না করেই গুণফল বলবো? দেখো, সেটাই এখন আমি তোমাদের শেখাবো। মনে করো এখানে আছে 35 × 99, এর উত্তর কি হবে? এখানে 35 × 99, তো তাহলে 35 এর থেকে এক কম লেখো, 34। এবার কি করবে, এই 34 এখান থেকে মাইনাস করে দাও। এই 34 এই 99 থেকে মাইনাস করে দাও। মাইনাস করে দিলে কত আসছে? এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6। তাহলে এটাই হয়ে গেল আমার আনসার। দেখো, এটা তো গেল একটা ছোট অঙ্ক, একটা বড় অঙ্ক করছি। দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও একই নিয়ম। তুমি এটাই করবে, প্রথমে এই সংখ্যা থেকে এক কম লেখো, 9851। এবার কি করবো, এখানে 9851 এখান থেকে মাইনাস করবো। এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে, 8410। ব্যাস, এটাই হয়ে গেল আনসার। কেমন সহজ? দেখো এখানে চারটে সংখ্যা আছে, এখানে 4টে 9 দিয়ে গুণ করা হচ্ছে। তিনটে সংখ্যা আছে, 3টে 9 দিয়ে গুণ করা হচ্ছে। এমন যদি হয় তবে এই টিপসটা থাকবে। যদি এরকম না হয়, যদি ধরো এরকম হয়, মনে করো 75 × 99, তখন কি করব, তখন আমরা কি করব, যেমন আছে সেরকম প্রথমে লিখব। এখানে 2টে 9 আছে বলে এখানে 2টে 0 দেব, দিলাম। এবার এখান থেকে এই 7 5 6 মাইনাস করবো, মাইনাস করলে কত হচ্ছে, 4, হাতে রইল 1, তাহলে 5 আর 1 = 6, 4, 7 আর 1 = 8, 8 হলে 16, হাতে রইল 1, 5 আর 1 = 4, 7। তাহলে এটাই হয়ে গেল আমার আনসার। কেমন? তাহলে আরেকটু বড় আরেকটা দেখাচ্ছি। ধরো আছে 3216×999, তাহলে এখানেও তাই। এখানে যদি 4টে সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট করতাম কি, এখান থেকে এক কম লিখতাম, লিখে এখান থেকে সেই সংখ্যাটা বাদ দিতাম। কিন্তু এখানে আমার 4টে নেই, 3টে আছে আর এখানে 4টে আছে, তাহলে তো ওই নিয়ম খাটবে না। তাহলে আমি কি করব, আমি এখানে যা আছে পুরো লিখে দেবো, 3216। তারপর এখানে কটা 9 আছে, 1 2 3, তাহলে 1 2 3টে 0 দেব। এবার কি করব, এই 3216 এই ডান দিক থেকে বসিয়ে মাইনাস করে দেবো। তাহলে এটা 4 × 10 হয়, 1 আর 2 = 2, 8 × 10 হয়, 2 আর 1 = 3, 7 × 10 হয়, 3 আর 1 = 4, 2 হলে 6 হয়, 1 2 3। তাহলে এটা হয়ে গেল আনসার। তাহলে বোঝা গেল সিস্টেমটা? তোমাদের যত বড় গুণই হোক, এরকম যদি 9 9 বা যত অনেকগুলো 9 দিয়ে গুণ করতে হয়, তখন তোমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারো।